এতদিন গোপনে উদযাপিত হলেও এখন প্রকাশ্যে শুরু হয়েছে অপসংস্কৃতির চর্চা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশ বিজাতীয় কিংবা পশ্চিমা সংস্কৃতির কারণে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে কোনো আয়োজন করা থেকে বিরত থাকে। তবে এই দিবসের জন্য রক্ষণশীল দেশ সৌদি আরবের একটি দোকানের বিজ্ঞাপন অবশ্য অন্য ইঙ্গিত দিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো সৌদি আরবের ওই দোকানের সামনে লাল অন্তর্বাসের ওই বিজ্ঞাপন যেন ভ্যালেন্টাইন্স ডেকেই ইঙ্গিত করছে। বার্তা সংস্থা AFP রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অবশ্য ওই বিজ্ঞাপনে সরাসরি ভ্যালেন্টাইন্স ডের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু নাম উল্লেখ না করলেও বিজ্ঞাপনটি যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দেওয়া তা বুঝতে কোনো অসুবিধা হয় না। সৌদি আরবের তরুণ সমাজের মধ্যে এই দিনটি উপলক্ষে উপহার কেনার হিড়িক পড়লেও সাধারণত কোথাও ভ্যালেন্টাইন্স ডে শব্দটি উল্লেখ করা হয় না। এ ব্যাপারে রিয়াদের একটি শপিং মলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান, কর্তৃপক্ষ আমাদের লাল অন্তর্বাস দিয়ে দোকানের সামনে সাজাতে বলেছে, কিন্তু ভ্যালেন্টাইন্স ডের নাম উল্লেখ করতে নিষেধ করা হয়েছে। প্রিন্স সালমান সৌদি আরবের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে সরিয়ে আনাসহ দেশটির নানা ক্ষেত্রে আমূল পরিবর্তন করতে বদ্ধপরিকর। সেই পরিবর্তনের অংশ হিসেবে নারী আরবের নারীদের দেওয়া হয়েছে গাড়ি চালানোর অধিকার। এমনকি ঐতিহ্যবাহী কালো বোরখা ছাড়াও এখন যে কোনো রঙের পোশাক পরতে পারেন সৌদি নারীরা। এ ব্যাপারে পূর্ব রিয়াদের গ্রেনাডা মলের একজন বিক্রয়কর্মী বলেন, আমরা এখন সহজেই লাল জামা কাপড় দেখাতে পারি, এমনকি সেগুলোকে জানালার ডিসপ্লেতেও রাখতে পারি। নারী ওই বিক্রয়কর্মী আরও বলেন, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনেক ক্রেতা লাল অন্তর্বাস আনতে বলেছিলেন, এ সময় আমাদের ছাড়ও আছে। অবশ্য প্রকাশ্যে অন্তর্বাস প্রদর্শন অনেকের কাছে স্বস্তিদায়ক নয়, তাই দীর্ঘদিন বন্ধ জায়গায় আবদ্ধ থাকা অন্তর্বাসের মতো পোশাক সৌদি আরবের মতো দেশে প্রকাশ্যে আনায় অনেকেই বিরক্ত।